বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুরা কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের আরেকটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। আজকে আমি তোমাদের যে বিষয়টা ক্লাস নেব সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী কাকে বলে, মধ্যস্থ ব্যবসায়ীর সুফল এবং কুফল। আরেকটি অংশ সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর উচ্ছেদ করা সম্ভব কি না, এই তিনটা বিষয়ে কথা বলবো। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে আছি মিয়া মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, মাসপাড়া কলেজ, পাংশা, রাজবাড়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি পাঠ ঘোষণা করি আজকে, তাহলে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ীর সংজ্ঞা, মধ্যস্থ ব্যবসায়ীর সুফল বা উপকারিতা, মধ্যস্থ ব্যবসায়ীর কুফল বা অপকারিতা, এবং মধ্যস্থ ব্যবসায়ীর উচ্ছেদ সম্ভব কি, এটা একটা প্রশ্ন। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায় উচ্ছেদ করা সম্ভব কি সম্ভব না, সেই বিষয়ে একটা আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার সঙ্গে আছো এবং ক্লাসটা মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করবা। এই ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে মধ্যস্থ কারবারির সংজ্ঞা, মধ্যস্থ ব্যবসায়ের সুফল, মধ্যস্থ ব্যবসায়ের কুফল এবং মধ্যস্থ ব্যবসায়ী উচ্ছেদ করা সম্ভব কি না, সেই বিষয়ে সেই সংক্রান্ত আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই তোমরা জানো মধ্যস্থ ব্যবসায় কাকে বলে। আসলে মধ্যস্থ ব্যবসায়ী সংজ্ঞা বলতে আমরা বুঝি যে সকল ব্যবসায়ী উৎপাদনকারী এবং ভোক্তার মাঝামাঝি অবস্থান করে উৎপাদকের উৎপাদিত সামগ্রী ভোক্তার কাছে পৌঁছে দেয় তাদেরকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের কাজ হচ্ছে উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করা এবং ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। দুই ধরনের ভোক্তা থাকে, একটা হচ্ছে সরাসরি ভোগ বা ব্যবহারকারী, আর একটা হচ্ছে ব্যবসায়ী ক্রেতা, যাদের কাজ হচ্ছে পুনরায় বিক্রি করা অথবা উৎপাদন কাজে সংশ্লিষ্ট পণ্যটা ব্যবহার করা। যাই হোক, এখানে বিভিন্ন বিশারদগুণ যে সংজ্ঞাগুলো দিয়েছে যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, যেমন ম্যাকার্থি মার্ফি অ্যান্ড অ্যানিস বলেন মধ্যস্থ ব্যবসায়ী হলো প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে অবস্থান করে। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বিশিষ্ট বিপণন বিশারদ, তাদের মতে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে ওই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কোম্পানির পণ্যের উন্নয়ন, বিক্রয় এবং বন্টনে সহায়তা করে থাকে, চূড়ান্ত ক্রেতার নিকট পণ্য বন্টনে সহযোগিতা করে। এরা পণ্য উন্নয়ন কাজের সঙ্গে জড়িত থাকে, পণ্য বিক্রয় কাজের সঙ্গে জড়িত থাকে এবং সঠিক সময়ে সঠিক পণ্যটা ক্রেতাদের কাছে বন্টনের সঙ্গে জড়িত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্যস্থ ব্যবসায়ের সুফল বা কুফল এই আলোচনায় যদি দেয়, প্রথমে আমরা আলোচনা করব মধ্যস্থ ব্যবসায়ের সুফল বা উপকারিতা। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীরা কী ধরনের উপকার আমাদের জন্য করে থাকে, এটা কয়েকটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম যেটা আলোচনা সেটা হচ্ছে উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে মধ্যস্থ কারবারির সুফল। অর্থাৎ উৎপাদনকারীরা কীভাবে, উৎপাদনকারীর পক্ষ থেকে কীভাবে মধ্যস্থ কারবারীরা কী কাজ করে থাকে সেটা আমরা দেখব। প্রথমত বাজার তথ্য সরবরাহ। বাজার তথ্য সরবরাহ বলতে এখানে বোঝানো হচ্ছে যে উৎপাদনকারীরা পণ্য উৎপাদন করে সংশ্লিষ্ট ভোক্তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তার মাধ্যমে তারা মুনাফা অর্জন করে। এখন মার্কেটিংয়ের ভাষায় বাজার হচ্ছে কোনো পণ্যের প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতাভোক্তাদের সমষ্টি। এখন এই ক্রেতা কারা, কী তাদের রুচি, কী তাদের পছন্দ, কী তাদের আকাঙ্ক্ষা, কী তাদের চাহিদা, এই সংক্রান্ত তথ্যাবলী সাধারণত মধ্যস্থ ব্যবসায়ীরা যেহেতু ভোক্তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকে তাদের কাছ থেকে জেনে সেটা তারা উৎপাদনকারীর কাছে সরবরাহ করে। উৎপাদনকারী আবার ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা অনুসারে সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করে। এরপরে বলেছে মূলধন সরবরাহ। অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারীর উৎপাদিত পণ্য একদিকে যেমন ভোক্তার কাছে পৌঁছে দিয়ে বিক্রয় কাজে সহযোগিতা করে, ঠিক একইভাবে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য অনেক সময় অনেক মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদনকারীকে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। আর আর্থিক সহযোগিতা প্রদান করার মধ্যে দিয়ে উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকে, অগ্রিম ক্রয় করে। অর্থাৎ কোনো উৎপাদনকারী যে পণ্য উৎপাদন করছে সেটা অগ্রিম অর্থ প্রদানের মধ্যে দিয়ে সেই উৎপাদনকারীকে যেমন আর্থিক সহযোগিতা করে, ঠিক একইভাবে অগ্রিম ক্রয়ের মধ্যে দিয়ে একজন মধ্যস্থ ব্যবসায়ীও পণ্য প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করে। এরপরে বলা হয়েছে উৎপাদন ব্যয় হ্রাস। মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদকের উৎপাদিত সামগ্রী বিক্রয়ের মধ্যে দিয়ে উৎপাদকের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখে, বৃহদায়তন উৎপাদনের সহযোগিতা করে। ফলে বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালনার ফলে কী হয়, উৎপাদন ব্যয় হ্রাস পায়, মূল্য স্থিতিশীল রাখা। অর্থাৎ
উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা, বৃহৎ আয়তন উৎপাদনে সহযোগিতা করা, সঠিক সময়ে সঠিক পণ্যটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে মধ্যস্থ ব্যবসায়ীরা। পরামর্শ প্রদান, অনেক সময় উৎপাদনকারীরা কী পণ্য উৎপাদন করলে লাভজনক হবে, সেই পণ্যের চাহিদা ক্রেতাদের সঙ্গে কাছে কতটুকু আছে সেই সংক্রান্ত বিষয়ে তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। আর এই পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে একজন উৎপাদনকারী তার উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখে। এরপরে যদি আমরা আলোচনা করতে যাই মধ্যস্থ ব্যবসায়ের সুফল বা উপকারিতা আরেকটা দৃষ্টিকোণ থেকে, যদি অর্থাৎ ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে মধ্যস্থ ব্যবসায়ের সুফল বা উপকারিতা কী সেটা আমরা যদি আলোচনা করি, তাহলে দেখব ভোক্তা, ভোক্তা মানে কী, যারা ভোগ বা ব্যবহারকারী তাদেরকে ভোক্তা বলা হয়, কোনো পণ্যের ভোগ বা ব্যবহারকারীকে ভোক্তা বলা হয়। একজন মধ্যস্থকারীরা যে কার্যক্রম পরিচালনা করে ভোক্তারা কী উপকৃত হয় সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব প্রথমত নিয়মিত পণ্য ভোগ, ভোক্তারা যদি তাদের কাঙ্ক্ষিত পণ্যটা নিয়মিতভাবে সরবরাহ পায় তাহলে সেই পণ্যটা তারা নিয়মিত ভোগ করতে পারে। আর এই নিয়মিত ভোগ চাহিদা পূরণ করবার জন্য সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে মধ্যস্থ ব্যবসায়ীরা, কারণ একজন ভোক্তার পক্ষে উৎপাদনকারীর কাছে যে সংশ্লিষ্ট পণ্য সংগ্রহ করে ভোগ বা ব্যবহার করতে গেলে অনেক সময় পণ্যের মূল্য অনেকাংশে অনেক বেড়ে যায়, ফলে মধ্যস্থ কারবারিদের কার্যকর পদক্ষেপের ফলেই ভোক্তারা নিয়মিত পণ্য সরবরাহ পায় এবং ভোগ করতে পারে। ভোক্তা সন্তুষ্টি বিধান, একজন ভোক্তা যখন তার আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত পণ্যটা ভোগ বা ব্যবহার করতে পারে তখন সে সন্তুষ্ট হয়। সেই সন্তুষ্টি বিধানের ক্ষেত্রে ভোক্তা মধ্যস্থকারবারী ভোক্তা সন্তুষ্টি বিধানের ক্ষেত্রে মধ্যস্থকারবারীর ভূমিকা বা কার্যকারিতা রয়েছে। তথ্য সরবরাহ, অর্থাৎ ভোক্তারা পণ্য সংক্রান্ত তথ্য মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে পেয়ে থাকে, তার কারণ মধ্যস্থ ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তাদের একটা আন্তঃসম্পর্ক সৃষ্টি হয়। অর্থ সংস্থান, অনেক সময় মধ্যস্থকারবারীরা ক্রেতাদেরকে বাকিতে পণ্য সরবরাহের মধ্যে দিয়ে অর্থসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে, অর্থাৎ অনেক ক্রেতাকে বাকিতে পণ্য সরবরাহের মধ্যে দিয়ে ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে সক্ষমতা অর্জনে সহযোগিতা করে। এরপর আছে সমাজের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ সমাজের দৃষ্টিকোণ থেকে মধ্যস্থ ব্যবসায়ীরা কী ধরনের উপকারিতা বা সুফল বয়ে আনে সেটা যদি আলোচনা করি, প্রথমে বলবো কর্মসংস্থান, সমাজে বসবাসকারী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বা আমদানিকারকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয়ের কাজে নিয়োজিত থাকে। তো সেই ক্ষেত্রে এই কার্য সম্পাদন করতে গেলে অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়, সেই কাজগুলোর সঙ্গে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে সমাজে বসবাসকারী মানুষের কর্মসংস্থানের সুযোগের মধ্যে দিয়ে তাদের আয় বাড়ে, আয় বাড়লে তাদের ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে বিনিয়োগ বাড়ে, ভোগ বাড়ে, এবং বিনিয়োগ বাড়লে সেই জিনিস আবার নতুন নতুন পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এরপরে বলছে জীবনযাত্রার মান উন্নয়ন, একজন ভোক্তা যখন তার কাঙ্ক্ষিত পণ্যটা তার আকাঙ্ক্ষিত পণ্যটা পায় তখন সে সেই পণ্য ভোগ বা ব্যবহারের মধ্যে দিয়ে তার জীবনমানকে উন্নত করতে পারে। একজন ভোক্তার পক্ষে অনেক সময় উৎপাদনকারীর নিকট থেকে, বিশেষ করে যে সকল পণ্য আমাদের দেশে উৎপাদিত হয় না সে সকল পণ্য যদি উৎপাদনের স্থান থেকে উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করতে হয় তাহলে সেই পণ্যের অনেক বেশি মূল্য পড়ে, এবং অল্প কিছু পণ্য বা একটা দুইটা পণ্য ভোগ বা ব্যবহারের জন্য দূরবর্তী স্থান থেকে পণ্য সংগ্রহ করা একজন ভোক্তার পক্ষে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরাই সঠিক সময়ে সঠিক পণ্যটা ক্রেতাদের কাঙ্ক্ষিত পণ্যটা ক্রেতাদের কাছে সরবরাহের মধ্যে দিয়ে ক্রেতাদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে থাকে। অর্থাৎ সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করতে যাই, সমাজে বসবাসকারী মানুষের কর্মসংস্থানের যেমন সুযোগ সৃষ্টি করে মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যক্রমের মধ্যে দিয়ে, ঠিক একইভাবে সমাজে বসবাসকারী মানুষের প্রকৃত এবং সম্ভাব্য ভোক্তাদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে থাকে মধ্যস্থ ব্যবসায়ীরা। এরপরে আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের অনেক উপকার বা সুফল দেখলেও কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্থকারবারীদের কিছু কুফল বা অপকারিতা আছে, সেটা কি সেটা আমরা দেখব। ডিসঅ্যাডভান্টেজেস অফ মিডিলম্যান, প্রথমত হচ্ছে মূল্য বৃদ্ধি। অনেকে মনে করে মধ্যস্থ ব্যবসায়ীদের কোনো কাজ নেই, তারা উৎপাদকের কাছ থেকে পণ্য স্বল্প মূল্যে কিনে বেশি মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে,
অর্থাৎ মধ্যস্থ কারবারিদের উপস্থিতির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পায়। যদি উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্যটা বিক্রি করত, অথবা একজন ভোক্তা যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে ভোগ করার সুযোগ পেত, তাহলে তুলনামূলক কম মূল্যে সে পণ্য ভোগ করার সুযোগ পেত। সেই ক্ষেত্রে ধরে ও মধ্যস্থ কারবারিদের উপস্থিতির কারণে এবং তাদের প্রফিট আর্ন করার কারণে, অর্থাৎ তারা মুনাফা লাভ করার কারণে, তাদের মধ্যস্থকারীদের মুনাফা অর্জনের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে থাকে, যেটা ভোক্তাদের জন্য ক্ষতির কারণ অথবা অসন্তুষ্টির কারণ। অসামাজিক কার্যকলাপ। অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ভেজাল জাতীয় কার্যক্রম, বিভিন্ন ধরনের মিশ্রণ জাতীয় কার্যক্রম গ্রহণ করে থাকে, যে কাজগুলোর মধ্যে দিয়ে পণ্যের মানের অবমূল্যায়ন ঘটে। পণ্যের যে মানের পণ্য উৎপাদনকারীরা উৎপাদন করে সরবরাহ করার চেষ্টা করে ভোক্তাদের কাছে, সেই পণ্যের সঙ্গে বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত করে তারা ভোক্তাদেরকে ঠকিয়ে থাকে। ঠিক একইভাবে উৎপাদনকারীদের পণ্যেরও বিভিন্ন ধরনের ব্যাডউইল সৃষ্টি হয়, যেটা একজন উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ক্রেতাদের মধ্যে চাহিদা সৃষ্টির ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। বিভিন্ন ধরনের কাছে ওজনে ফাঁকি দেয় অনেক সময়, অর্থাৎ যখন উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে তখন বেশি পরিমাণে নেয়, আবার ভোক্তার কাছে যখন বিক্রি করে তখন ওজনে কম দিয়ে থাকে। এই জাতীয় কার্যক্রমের জন্য মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা ভোক্তাদের মধ্যে সৃষ্টি হয়। এরপরে বলা আছে চাহিদা ও যোগানের অসমতা। অনেক সময় চাহিদা মতো পণ্য সরবরাহে মধ্যস্থ কারবারিরা বাধা সৃষ্টি করে। অনেক সময় যে পরিমাণ পণ্য যেখানে প্রয়োজন সেখানে সেই পরিমাণ পণ্য সরবরাহ মধ্যস্থ কারবারিদের মাধ্যমে করা সম্ভব হয় না, এবং মধ্যস্থ কারবারিরা অসাধুকর তৎপরতার মধ্যে দিয়ে পণ্য মূল্য বৃদ্ধি করার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করে। অর্থাৎ পর্যাপ্ত উৎপাদিত পণ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র মধ্যস্থ কারবারিদের অনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য চাহিদা ও যোগানের মধ্যে অনেক সময় সমতা বিধান করা সম্ভব হয় না। ফলে কী হয়, ক্রেতারা সঠিক সময়ে সঠিক পণ্যটা পায় না এবং পণ্য মূল্য বৃদ্ধি পায়, অধিক মূল্যে পণ্য সংগ্রহ করতে বাধ্য হয় ক্রেতারা। এই জাতীয় অসাধু কর্মকাণ্ড অনেক সময় মধ্যস্থকারবিদদের পক্ষ থেকে ঘটানো হয়ে থাকে। এরপরে বলা হয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো যে কোনো উৎপাদন কার্যক্রম পরিচালনা করবার জন্য কাঁচামালের প্রয়োজন হয়। সেই কাঁচামাল সরবরাহ একদিকে যেমন উৎপাদকের উৎপাদিত সামগ্রী ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব মধ্যস্থ কারবারিরা পালন করে, ঠিক অন্যভাবে মধ্যস্থ কারবারিরা আবার বিভিন্ন উৎপাদনের উপকরণও উৎপাদনকারীর কাছে সরবরাহ করে থাকে। আর এর ফলে কী হয়, বেশি মূল্যে উৎপাদনের উপকরণসমূহ সরবরাহ করার ফলে সেই পণ্যটার উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে পণ্য মূল্য বেড়ে যায়। এই জন্যে বলা হয় যে মধ্যস্থ কারবারিদের কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পায়, আর উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে অবস্থান করে এরা বিভিন্ন ধরনের কমিশন এবং মুনাফা অর্জনের ফলে উৎপাদনকারী এবং ভোক্তাদের উভয় পক্ষের ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়। এরপরে বলা হয়েছে অসহযোগিতা। মধ্যস্থ ব্যবসা অনেক সময় পণ্য বিক্রয়ে তৎপরতা অসহযোগিতা প্রদর্শন করে, এর ফলে উৎপাদনকারী ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের যে উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা থাকে সেটা যদি কাঙ্ক্ষিতভাবে পূরণ না হয় তাহলে পরে তারা অনেক সময় অসহযোগিতা করে, ফলে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য যেমন বিক্রয় বাধাগ্রস্ত হয়, ঠিক একইভাবে একজন ভোক্তা সঠিক সময়ে সঠিক পণ্যটা প্রাপ্তিতেও বাধাগ্রস্ত হয়, ফলে সে তার কাঙ্ক্ষিত পণ্যটা পায় না। এই জাতীয় অভিযোগও মধ্যস্থ ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে। এরপর আছে কৃত্রিম সংকট সৃষ্টি। অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা তাদের অনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত সরবরাহ থাকা সত্ত্বেও, উদ্বৃত্ত থাকা সত্ত্বেও, শুধুমাত্র নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং সেই পণ্যের মূল্য বৃদ্ধি করে এবং এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে উৎপাদনের ধারাবাহিকতা বজায় বাধাগ্রস্ত হয় এবং উৎপাদনকারীরাও ক্ষতিগ্রস্ত হয়। এরপরে বলা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করে। অনেক সময় এরা অতিরিক্ত মূল্য আদায়ের লক্ষ্যে পণ্য মজুদ বৃদ্ধি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে, এতে পণ্যের মূল্যের অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়। অর্থাৎ
নিজেদের অনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য এরা অনেক সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে। আর কৃত্রিম সংকট সৃষ্টি করলে যেমন উৎপাদন ব্যাহত হয়, বিক্রয় ব্যাহত হয়, ভোগ ব্যাহত হয়, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়। এই কারণে মধ্যস্থ ব্যবসায়ীদের অনেক সুফল থাকা সত্ত্বেও, অনেক উপকারিতা থাকা সত্ত্বেও কিছু কিছু ব্যক্তি মধ্যস্থ কারবারিদের অপকারিতাটাকে বেশি সমালোচনা করে, যেটা পরিহার করা উচিত বলে অনেকে মনে করেন। এখন আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে দেখব এই যে দুইটা দিক আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে মধ্যস্থ কারবারের সুফল, আর একটা হচ্ছে মধ্যস্থ কারবারের কুফল। অর্থাৎ মধ্যস্থ কারবারি উপস্থিতির ফলে আমরা কী উপকৃত হই, সমাজের পক্ষে কী উপকার হয়, বিক্রেতার পক্ষে কী উপকার হয়, উৎপাদনকারীর পক্ষে কী উপকার হয়, ভোক্তাদের পক্ষে কী উপকার হয়, অনেকগুলো উপকার থাকা সত্ত্বেও কিছু অপকারিতাও আমরা লক্ষ্য করলাম। এখন কিছু একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ী উচ্ছেদ সম্ভব কি? অর্থাৎ আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের কুফল সংক্রান্ত যে আলোচনাটা করলাম, সেই আলোচনা থেকে অনেকেই মনে করেন যে মধ্যস্থ ব্যবসায়ীদের আসলে প্রয়োজন নেই। উৎপাদনকারী এবং ভোক্তা সরাসরি পণ্য ভোগ এবং ব্যবহারের মধ্যে যদি সম্পৃক্ত থাকে, তাহলে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে ভোক্তারা যেমন পণ্য পেতে পারে, একজন উৎপাদনকারী ন্যায্য মূল্যে তার পণ্যটা বিক্রি করতে পারে। তো সেই ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ী উচ্ছেদের পক্ষে যারা আছে এবং বিপক্ষে যারা আছে, তারা কে কে বলছে, সেটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখব যে উচ্ছেদের পক্ষে মতামত, অর্থাৎ যারা মনে করে মধ্যস্থ কারবারি থাকা দরকার নেই, মধ্যস্থ কারবারি পরগাছার মতো শুধুমাত্র নিজেদের প্রফিট অর্জন করবার জন্য পণ্যমূল্য বৃদ্ধি করে, ভোক্তাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, উৎপাদনকারীদেরও অনেক সময় উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো বাধাগ্রস্ত করে, অনেকগুলো কাজ জড়িত থাকে, সে কারণে তারা মনে করে এই মধ্যস্থ ব্যবসায়ীদের আসলে উপস্থিতি থাকা প্রয়োজন নেই। এবং তার কী মনে করে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখবো কৃত্রিম সংকট, অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদের পক্ষে যারা থাকে তারা মনে করে যে মধ্যস্থ ব্যবসায়ীরা অনেক সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত করে, ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায়। সেক্ষেত্রে একদিকে যেমন ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক অপরদিকে সঠিক সময়ে সঠিক পণ্যটা বিক্রি করতে না পারার কারণে উৎপাদন বাধাগ্রস্ত হয়, ফলে উৎপাদনকারীরাও ক্ষতিগ্রস্ত হয়। এই যে উৎপাদনকারী এবং ভোক্তা উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হয় কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে, এই কারণে তারা মনে করে মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতির থাকার কোনো প্রয়োজন নেই। মূল্য বৃদ্ধি পায়, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কী হয়, পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হয়, আর চাহিদা মতো যদি পণ্যের সরবরাহ না হয় তাহলে সেই পণ্যের মূল্য বৃদ্ধি পায়, আর এই মূল্য বৃদ্ধির কারণে বিক্রয় কমে যায় অনেক সময়, আবার ভোক্তারা সংশ্লিষ্ট পণ্যটা বেশি দামে ভোগ করবার ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করে। এই এই কারণে বলা হয় যে যারা উচ্ছেদের পক্ষে তারা বলে যে অহেতুক মধ্যস্থ কারবারিদের উপস্থিতির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পায়, অতএব মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতির প্রয়োজন নেই। অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করে, উৎপাদন ব্যাহত করে, যোগান ব্যাহত করে কৃত্রিম সংকট সৃষ্টির মধ্যে দিয়ে, এবং মূল্যের স্থিতিশীলতা অনেক সময় বাধাগ্রস্ত করে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক পণ্যটা যখন চাহিদা মতো সঠিক জায়গায় না পৌঁছায়, তখন মূল্যের অস্থিতিশীলতা সৃষ্টি হয়, স্থিতিশীলতা বিঘ্ন সৃষ্টি হয়, ফলে কী হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়। একটা দেশের সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে দিয়েই একটা দেশের অর্থনৈতিক গতি সচল থাকে, উৎপাদন বিক্রয় ভোগ ইত্যাদি বিষয়ের মধ্যে কিন্তু একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এই ক্ষেত্রে অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডের ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়, সে কারণে অনেকে মনে করেন মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদের প্রয়োজন রয়েছে বা উচ্ছেদ করা উচিত, অথবা মধ্যস্থ ব্যবসায়ীদের কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে অসাধু কার্যক্রম। অসাধু কার্যক্রমের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদক যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের মান তারা নিম্নমানের করে, বিভিন্ন ভেজাল মিশ্রিত করে, বিভিন্ন ধরনের মিশ্রণ করে, ফলে কী হয়, সেই পণ্যের ভোক্তা বা ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়, এবং যে মানের পণ্য একজন উৎপাদনকারী ভোক্তা সন্তুষ্টির উদ্দেশ্য তৈরি করলো, সেই জিনিসটার মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত করে, আর এই ভেজাল মিশ্রণের ফলে ভোক্তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটা পায় না, এবং সেই পণ্য ভোগ বা ব্যবহারের মধ্যে সন্তুষ্টি অর্জিত হয় না। এই কারণে এই অসাধু কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যস্থ ব্যবসায়ীদের দ্বারাই সংগঠিত হয়। অনেক সময় যেমন
খাদ্যদ্রব্যের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত করা হয়, বা অন্য কোনো এমন অনেক পণ্য আছে শিল্পে ব্যবহৃত পণ্য, শিল্প পণ্য হিসাবে, শিল্পজাত পণ্য তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়, সেই সমস্ত ক্ষেত্রে অনেক ভেজাল সংযোজিত করা হয়, ফলে সেই পণ্যের চাহিদা আস্তে আস্তে কমে যায় এবং ক্রেতারা অসন্তুষ্ট হয়, ফলে প্রকৃত প্রস্তাবে উৎপাদনকারী যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক একইভাবে ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়। এরপরে বলা হয়েছে কি, উচ্ছেদের বিপক্ষে মতামত, অর্থাৎ যারা মনে করেন যে কিছু অসাধু তৎপরতা, কিছু অনৈতিক প্র্যাকটিস থাকা সত্ত্বেও মধ্যস্থকারবেদের উপস্থিত প্রয়োজন আছে বা মধ্যস্থকারবেদের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তারা কীভাবে বা তারা কী যুক্তি প্রদান করে সেটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব, প্রথমত হচ্ছে ভোক্তার সন্তুষ্টি। উচ্ছেদের বিপক্ষে মতামতের ক্ষেত্রে অনেকে মনে করেন ভোক্তা সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন ভোক্তা যে পণ্য প্রত্যাশা করে, যে মূল্যের মানের পণ্য প্রত্যাশা করে, যখন প্রত্যাশা করে সেই পণ্যটা মধ্যস্থ কারবারিরাই সঠিক সময়ে সঠিক মানের পণ্যটা বা মানসম্মত পণ্যটা ক্রেতাদের বা ভোক্তাদের মধ্যে দিয়ে মধ্যে সরবরাহের মধ্যে দিয়ে ভোক্তা সন্তুষ্টি অর্জন করে, ফলে কি হয়, একজন ভোক্তা যদি তার কাঙ্ক্ষিত পণ্যটা পায়, তার আকাঙ্ক্ষিত পণ্যটা সে ভোগ করতে পারে, তাহলে তার মধ্যে একটা সন্তুষ্ট বিরাজ করে, সন্তুষ্টি বিরাজ করে। তো সেই ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ী এখান যারা মধ্যস্থ উচ্ছেদের বিপক্ষে তারা মনে করে ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য মধ্যস্থ ব্যবসার প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে বলা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। একজন ভোক্তা যখন তার কাঙ্ক্ষিত পণ্যটা ভোগ বা ব্যবহার করে সন্তুষ্টি অর্জন করে তখন তার জীবন মান উন্নয়ন ঘটে। মধ্যস্থ ব্যবসায়ীরা আছে বিদায় ক্রেতারা প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করেও অনেক দূরবর্তী স্থানের উৎপাদিত পণ্যও সহজেই ভোগ বা ব্যবহার করতে পারছে। অনেক সময় যদি মধ্যস্থ কারবারিদের উপস্থিতি না থাকতো আমরা দেশি বিদেশি দেশের দূরবর্তী স্থান বিদেশি পণ্য আমরা যে সহজেই আমাদের আশেপাশে থেকে ভোগ বা ব্যবহার করার সুযোগ পাই সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হতাম। অর্থাৎ আমাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে যে উপকরণগুলো প্রয়োজন সেই উপকরণগুলো সঠিক সময়ে আমরা পেতাম না, ফলে আমাদের জীবনমান উন্নয়ন হতো না। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ীরা আছে বিধায় আমরা মানসম্মত পণ্য ভোগ করার সুযোগ পাচ্ছি এবং আমাদের জীবনমানের উন্নয়ন ঘটছে। এর ফলে হচ্ছে ঝুঁকি গ্রহণ, মধ্যস্থ ব্যবসায় পণ্যের ঝুঁকি গ্রহণ করে থাকে। পণ্যের ঝুঁকি গ্রহণের মধ্যে দিয়ে যোগানের নিশ্চয়তা অনেক ধরনের, আমরা এর আগে মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারভেদের মধ্যে তোমরা দেখেছো যে মধ্যস্থ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীতে পণ্যের মালিকানা গ্রহণ করে, মালিকানা গ্রহণের মধ্যে দিয়ে তারা বিভিন্ন ধরনের ঝুঁকি গ্রহণ করে থাকে, বিশেষ করে মূল্য হ্রাসজনিত ঝুঁকি, পণ্যের ক্ষয়ক্ষতিজনিত ঝুঁকি, পণ্যের মান নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি, অনেক ধরনের ঝুঁকি থাকে, সেই সমস্ত ঝুঁকি তারা বহন করে থাকে। আর এই ঝুঁকি গ্রহণের ফলে একদিকে যেমন উৎপাদনকারীরা তাদের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, ঠিক একইভাবে ভোক্তারাও তাদের কাঙ্ক্ষিত পণ্যটা সঠিক সময়ে পেতে পারে। মধ্যস্থ ব্যবসায়ী যদি না থাকতো তাহলে অনেক সময় উৎপাদনকারীর পক্ষে উৎপাদনের ধারাবাহিকতা যেমন বজায় রাখা সম্ভব হতো না, ঠিক একইভাবে সঠিক সময়ে সঠিক পণ্যটা বা আকাঙ্ক্ষিত পণ্যটাও ভোক্তাদের পক্ষে ভোগ বা ব্যবহার করা সম্ভব হতো না। এরপরে উপযোগ সৃষ্টি, ব্যবসায়ীর মধ্যস্থ ব্যবসা সময়গত স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্য বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপযোগ কাকে বলে তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, উপযোগ হচ্ছে কোনো পণ্যের অভাব পূরণের যে ক্ষমতা সেটাই উপযোগ। সময়গত উপযোগ মধ্যস্থ ব্যবসায়ীরা সৃষ্টি করে, সেটা কীভাবে করে, উৎপাদন অনেক পণ্য আছে যে পণ্যগুলো সারা বছরব্যাপী উৎপাদন হয়, একটা নির্দিষ্ট সময়ে ভোগ হয়, আবার এমন অনেক পণ্য আছে যে পণ্যগুলো, যেমন ওই উদাহরণ যদি দিই আমি শীতকালীন পোশাকগুলো সারা বছরই উৎপাদন হয়, শীতের সময়ে বা শীতকালীন সময়ে এই পণ্যগুলো ভোগ হয়, ফলে অনুৎপাদন মৌসুমে উৎপাদিত পণ্যগুলো সঠিকভাবে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু পালন করে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরা। কারণ একজন উৎপাদনকারীর পক্ষে অনেক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা এবং সংরক্ষণ করা অনেক সময় সম্ভব হয় না, সেই দায়িত্বগুলো মধ্যস্থ ব্যবসায়ীরা পালন করে থাকে, যার ফলে কী হয় অনুৎপাদন মৌসুমে সেই পণ্যটা ভোগ বা ব্যবহারের সুযোগ পায়। আবার এমন অনেক পণ্য আছে যে পণ্যটা একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়, সারা বছরব্যাপী ভোগ হয়, সেই ভোগ চাহিদা পূরণের জন্যও সেই পণ্যটা সঠিক সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা এবং ভোক্তাদের মধ্যে সরবরাহ করার দায়িত্বও কিন্তু এই মধ্যস্থ ব্যবসায়ীরা করে থাকে, ফলে কী হয় বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টির মধ্যে দিয়ে ক্রেতাদেরকে যেমন একদিকে
সন্তুষ্টি অর্জনে সহযোগিতা করে, ঠিক একইভাবে উৎপাদকের উৎপাদিত উৎপাদন উৎপাদকের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতেও তারা সহযোগিতা করে থাকে। এরপর হচ্ছে বাজার সম্প্রসারণ। বাজার সম্প্রসারণ কাকে বলা হয়? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মার্কেটিংয়ের ভাষায় বাজার হচ্ছে কোনো পণ্যের প্রকৃত ও সম্ভাব্য ক্রেতা ভোক্তাদের সমষ্টি। এই বাজার সম্প্রসারণ বলতে বোঝায় বাজারের পরিধির বিস্তৃতি বাড়ানো, অর্থাৎ কোনো পণ্যের ভোক্তার সংখ্যা যখন বৃদ্ধি হয় তখনই বাজার সম্প্রসারিত হয়। আর এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রেই উৎপাদনকারীর পক্ষে করা সম্ভব হয় না, এই দায়িত্বটা বেশিরভাগ ক্ষেত্রেই বাজারজাত করণকারী অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীরাই করে থাকে। মধ্যস্থ ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার প্রসার প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করেন, যেমন বিজ্ঞাপন প্রচার, ব্যক্তি বিক্রয়কতা, বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণের মধ্যে দিয়ে তারা এই কাজগুলো সম্পাদন করে থাকে। ফলে কী হয়, বাজার সম্প্রসারণ হয় মানে কি, পণ্যের ভোগ বৃদ্ধি পায়। বেশি সংখ্যক লোক যখন সংশ্লিষ্ট পণ্য ভোগ করে তখন পণ্যের ভোগ চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে সেই চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে বৃহদায়তন জন্য উৎপাদনের সৃষ্টি হয় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম হয়, উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকে এবং বেশি সংখ্যক ক্রেতা সংশ্লিষ্ট পণ্যটা ভোগ করতে সক্ষম হয়। এরপরে বলা হয়েছে জাতীয় আয় বৃদ্ধি। মধ্যস্থ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে, ফলে দেশের মোট জাতীয় আয় বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ইতিমধ্যে আলোচনা করেছি যে মধ্যস্থ ব্যবসায়ীরা সঠিক সময়ে সঠিক পণ্যটা সরবরাহের মধ্যে দিয়ে ক্রেতা সন্তুষ্টি অর্জন করে। ক্রেতারা যখন কাঙ্ক্ষিত পণ্যটা পায় তারা নিজেরা যেমন ভোগ করে অন্যদেরকে ভোগ করতে উৎসাহিত করে, ফলে আস্তে আস্তে বাজার সম্প্রসারিত হয়। বাজার সম্প্রসারিত হওয়ার অর্থই হচ্ছে বেশি পরিমাণ সংশ্লিষ্ট পণ্যের ভোগ বা ব্যবহার বৃদ্ধি পায়, আর সেই ভোগ চাহিদা পূরণ করবার জন্য উৎপাদনের পরিমাণ বাড়ে এবং সার্বিকভাবে আমরা দেখলাম মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যক্রমের ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়। তো এখন যদি আমরা সর্বশেষ উপসংহারে আসি তাহলে আমরা বলবো যে মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতির কারণে কিছু কুফল জাতীয় জিনিস হলেও অর্থাৎ কিছু অনৈতিক কার্যক্রমের অভ্যাস বা প্র্যাকটিস থাকা সত্ত্বেও সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতি থাকা জরুরি, কারণ মধ্যস্থ ব্যবসায়ী একদিকে ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে উপকার করে থাকে, অন্যদিকে উৎপাদনকারীদের উৎপাদিত সামগ্রী বিক্রয়ের মধ্যে দিয়ে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রেখে উৎপাদনকারীকেও তারা সহযোগিতা করে থাকে। যে সকল অসাধু কর্মকাণ্ড আছে সেটা আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ যদি গ্রহণ করা যায় তাহলে যারা অসাধু কর্মের সঙ্গে জড়িত থাকে বা কৃত্রিম সংকট সৃষ্টির মতো কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে সেগুলো আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সামাজিক আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে মধ্যস্থ কারবারিদেরকে সঠিকভাবে সঠিক কাজটা করবার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা সম্ভব হয়। তাহলে সর্বশেষ যদি আমরা বলি যে কিছু অনৈতিক প্র্যাকটিস থাকা সত্ত্বেও বা অনৈতিক কার্যক্রম থাকা সত্ত্বেও মধ্যস্থ কারবারিদের প্রয়োজন আছে এবং মধ্যস্থ কারবারিদের ক্রেতা সন্তুষ্টি এবং উৎপাদনকারীদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে মধ্যস্থকারীদের ভূমিকা অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ রহমান রহিম। মাসুরা কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের আরেকটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের যে বিষয়টা ক্লাস নেব সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী কাকে বলে, মধ্যস্থ ব্যবসায়ীর সুফল এবং কুফল। আরেকটি অংশ সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর উচ্ছেদ করা সম্ভব কি না, এই তিনটা বিষয়ে কথা বলবো।
বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে আছি মিয়া মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, মাসপাড়া কলেজ, বাংশা, রাজবাড়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি যদি পাঠ ঘোষণা করি আজকে, তাহলে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ী সংজ্ঞা, মধ্যস্থ ব্যবসায়ীর সুফল বা উপকারিতা, মধ্যস্থ ব্যবসায়ীর কুফল বা অপকারিতা, এবং মধ্যস্থ ব্যবসায়ী উচ্ছেদ সম্ভব কি, এটা একটা প্রশ্ন। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ী উচ্ছেদ করা সম্ভব কি সম্ভব না, সেই বিষয়ে এটা আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার সঙ্গে আছো এবং ক্লাসটা মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করবা। এই ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে মধ্যস্থ কারবারির সংজ্ঞা, মধ্যস্থ ব্যবসায়ের সুফল, মধ্যস্থ ব্যবসায়ের কুফল, এবং মধ্যস্থ ব্যবসায়ী উচ্ছেদ করা সম্ভব কি না সেই বিষয়ে, সেই সংক্রান্ত আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই তোমরা জানো মধ্যস্থ ব্যবসায় কাকে বলে। আসলে মধ্যস্থ ব্যবসায়ী সংজ্ঞা বলতে আমরা বুঝি যে সকল ব্যবসায়ী উৎপাদনকারী এবং ভোক্তার মাঝামাঝি অবস্থান করে উৎপাদকের উৎপাদিত সামগ্রী ভোক্তার কাছে পৌঁছে দেয়, তাদেরকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের কাজ হচ্ছে উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করা এবং ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। দুই ধরনের ভোক্তা থাকে, একটা হচ্ছে সরাসরি ভোগ বা ব্যবহারকারী, আর একটা হচ্ছে ব্যবসায়ী ক্রেতা, যাদের কাজ হচ্ছে পুনরায় বিক্রি করা অথবা উৎপাদন কাজে সংশ্লিষ্ট পণ্যটা ব্যবহার করা। যাই হোক, এখানে বিভিন্ন বিশারদগুণ যে সংজ্ঞাগুলো দেশে, যেটা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, যেমন ম্যাকার্থি মার্ফিয়ান অ্যানিস বলেন, মধ্যস্থ ব্যবসায়ী হলো প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে অবস্থান করে। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং, বিশিষ্ট বিপণন বিশেষজ্ঞ, তাদের মতে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে ওই সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কোম্পানির পণ্যের উন্নয়ন, বিক্রয় এবং বণ্টনে সহায়তা করে থাকে। চূড়ান্ত ক্রেতার নিকট পণ্য বণ্টনে সহযোগিতা করে, এরা পণ্য উন্নয়ন কাজের সঙ্গে জড়িত থাকে, পণ্য বিক্রয় কাজের সঙ্গে জড়িত থাকে, এবং সঠিক সময়ে সঠিক পণ্যটা ক্রেতাদের কাছে বণ্টনের সঙ্গে জড়িত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্যস্থ ব্যবসায়ের সুফল বা কুফল এই আলোচনায় যদি দেয়, প্রথমে আমরা আলোচনা করব মধ্যস্থ ব্যবসায়ের সুফল বা উপকারিতা। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীরা কী ধরনের উপকার আমাদের জন্য করে থাকে, এটা কয়েকটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম যেটা আলোচনা, সেটা হচ্ছে উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে মধ্যস্থ কারবারির সুফল। অর্থাৎ উৎপাদনকারীরা কীভাবে, উৎপাদনকারীর পক্ষ থেকে কীভাবে মধ্যস্থ কারবারীরা কী কাজ করে থাকে সেটা আমরা দেখব। প্রথমত বাজার তথ্য সরবরাহ। বাজার তথ্য সরবরাহ বলতে এখানে বোঝানো হচ্ছে যে উৎপাদনকারীরা পণ্য উৎপাদন করে সংশ্লিষ্ট ভোক্তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তার মাধ্যমে তারা মুনাফা অর্জন করে। এখন মার্কেটিংয়ের ভাষায় বাজার হচ্ছে ক্রেতা, কোনো পণ্যের প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতাভোক্তাদের সমষ্টি। এখন এই ক্রেতা কারা, কি তাদের রুচি, কি তাদের পছন্দ, কি তাদের আকাঙ্ক্ষা, কি তাদের চাহিদা, এই সংক্রান্ত তথ্যাবলী সাধারণত মধ্যস্থ ব্যবসায়ীরা, যেহেতু ভোক্তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকে, তাদের কাছ থেকে জেনে সেটা তারা উৎপাদনকারীর কাছে সরবরাহ করে। উৎপাদনকারী আবার ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা অনুসারে সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করে। এরপরে বলেছে মূলধন সরবরাহ। অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদনকারীর উৎপাদিত পণ্য একদিকে যেমন ভোক্তার কাছে পৌঁছে দিয়ে বিক্রয় কাজে সহযোগিতা করে, ঠিক একইভাবে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য অনেক সময় অনেক মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদনকারীকে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে। আর আর্থিক সহযোগিতা প্রদান করার মধ্যে দিয়ে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখে, অগ্রিম ক্রয় করে। অর্থাৎ কোনো উৎপাদনকারী যে পণ্য উৎপাদন করছে সেটা অগ্রিম অর্থ প্রদানের মধ্যে দিয়ে সেই উৎপাদনকারীকে যেমন আর্থিক সহযোগিতা করে, ঠিক একইভাবে অগ্রিম ক্রয়ের মধ্যে দিয়ে একজন মধ্যস্থ ব্যবসায়ীও পণ্য প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করে। এরপরে বলা হয়েছে উৎপাদন ব্যয় হ্রাস। মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদকের উৎপাদিত সামগ্রী বিক্রয়ের মধ্যে দিয়ে উৎপাদকের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখে, বৃহদায়তন উৎপাদনের সহযোগিতা করে। ফলে বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালনার ফলে কী হয়, উৎপাদন ব্যয় হ্রাস পায়, মূল্য স্থিতিশীল রাখা। অর্থাৎ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা, বৃহদায়তন উৎপাদনের সহযোগিতা করা, সঠিক সময়ে সঠিক পণ্যটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে মধ্যস্থ ব্যবসায়ীরা। পরামর্শ প্রদান, অনেক সময় উৎপাদনকারীরা কী পণ্য উৎপাদন করলে লাভজনক হবে, সেই পণ্যের চাহিদা ক্রেতাদের সঙ্গে কাছে কতটুকু আছে, সেই সংক্রান্ত বিষয়ে তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। আর এই পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে একজন উৎপাদনকারী তার উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখে। এরপরে যদি আমরা আলোচনা করতে যাই মধ্যস্থ
মধ্যস্থ ব্যবসার সুফল বা উপকারিতা আরেকটা দৃষ্টিকোণ থেকে যদি, অর্থাৎ ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে মধ্যস্থ ব্যবসায়ের সুফল বা উপকারিতা কী সেটা আমরা যদি আলোচনা করি, তাহলে দেখব ভোক্তা, ভোক্তা মানে কি, যারা ভোগ বা ব্যবহারকারী তাদেরকে ভোক্তা বলা হয়, কোনো পণ্যের ভোগ বা ব্যবহারকারীকে ভোক্তা বলা হয়। একজন মধ্যস্থকারীরা যে কার্যক্রম পরিচালনা করে ভোক্তারা কী উপকৃত হয় সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব প্রথমত নিয়মিত পণ্য ভোগ, ভোক্তারা যদি তাদের কাঙ্ক্ষিত পণ্যটা নিয়মিতভাবে সরবরাহ পায় তাহলে সেই পণ্যটা তারা নিয়মিত ভোগ করতে পারে, আর এই নিয়মিত ভোগ চাহিদা পূরণ করবার জন্য সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে মধ্যস্থ ব্যবসায়ীরা। কারণ একজন ভোক্তার পক্ষে উৎপাদনকারীর কাছে যে সংশ্লিষ্ট পণ্য সংগ্রহ করে ভোগ বা ব্যবহার করতে গেলে অনেক সময় পণ্যের মূল্য অনেকাংশে অনেক বেড়ে যায়, ফলে মধ্যস্থ কারবারিদের কার্যকর পদক্ষেপের ফলেই ভোক্তারা নিয়মিত পণ্য সরবরাহ পায় এবং ভোগ করতে পারে। ভোক্তা সন্তুষ্টি বিধান, একজন ভোক্তা যখন তার আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত পণ্যটা ভোগ বা ব্যবহার করতে পারে তখন সে সন্তুষ্ট হয়। সেই সন্তুষ্টি বিধানের ক্ষেত্রে ভোক্তা মধ্যস্থকারবারী ভোক্তা সন্তুষ্টি বিধানের ক্ষেত্রে মধ্যস্থকারবারীর ভূমিকা বা কার্যকারিতা রয়েছে। তথ্য সরবরাহ, অর্থাৎ ভোক্তারা পণ্য সংক্রান্ত তথ্য মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে পেয়ে থাকে, তার কারণ মধ্যস্থ ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তাদের একটা আন্তঃসম্পর্ক সৃষ্টি হয়। অর্থ সংস্থান, অনেক সময় মধ্যস্থকারবারীরা ক্রেতাদেরকে বাকিতে পণ্য সরবরাহের মধ্যে দিয়ে অর্থসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে, অর্থাৎ অনেক ক্রেতাকে বাকিতে পণ্য সরবরাহের মধ্যে দিয়ে ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে সক্ষমতা অর্জনে সহযোগিতা করে। এরপর আছে সমাজের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ সমাজের দৃষ্টিকোণ থেকে মধ্যস্থ ব্যবসায়ীরা কী ধরনের উপকারিতা বা সুফল বয়ে আনে সেটা যদি আলোচনা করি, প্রথমে বলবো কর্মসংস্থান, সমাজে বসবাসকারী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বা আমদানিকারকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয়ের কাজে নিয়োজিত থাকে। তো সেই ক্ষেত্রে এই কার্য সম্পাদন করতে গেলে অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়, সেই কাজগুলোর সঙ্গে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ফলে সমাজে বসবাসকারী মানুষের কর্মসংস্থানের সুযোগের মধ্যে দিয়ে তাদের আয় বাড়ে, আয় বাড়লে তাদের ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে বিনিয়োগ বাড়ে, ভোগ বাড়ে, এবং বিনিয়োগ বাড়লে সেই জিনিস আবার নতুন নতুন পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এরপর অবশ্য জীবনযাত্রার মান উন্নয়ন, একজন ভোক্তা যখন তার কাঙ্ক্ষিত পণ্যটা তার আকাঙ্ক্ষিত পণ্যটা পায় তখন সে সেই পণ্য ভোগ বা ব্যবহারের মধ্যে দিয়ে তার জীবনমানকে উন্নত করতে পারে। একজন ভোক্তার পক্ষে অনেক সময় উৎপাদনকারীর নিকট থেকে, বিশেষ করে যে সকল পণ্য আমাদের দেশে উৎপাদিত হয় না সে সকল পণ্য যদি উৎপাদনের স্থান থেকে উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করতে হয় তাহলে সেই পণ্যের অনেক বেশি মূল্য পড়ে, এবং অল্প কিছু পণ্য বা একটা দুইটা পণ্য ভোগ বা ব্যবহারের জন্য দূরবর্তী স্থান থেকে পণ্য সংগ্রহ করা একজন ভোক্তার পক্ষে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরাই সঠিক সময়ে সঠিক পণ্যটা ক্রেতাদের কাঙ্ক্ষিত পণ্যটা ক্রেতাদের কাছে সরবরাহের মধ্যে দিয়ে ক্রেতাদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে থাকে। অর্থাৎ সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করতে যাই, সমাজে বসবাসকারী মানুষের কর্মসংস্থানের যেমন সুযোগ সৃষ্টি করে মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যক্রমের মধ্যে দিয়ে, ঠিক একইভাবে সমাজে বসবাসকারী মানুষের প্রকৃত এবং সম্ভাব্য ভোক্তাদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে থাকে মধ্যস্থ ব্যবসায়ীরা। এরপরে আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের অনেক উপকার বা সুফল দেখলেও কিছু কিছু ক্ষেত্রে মধ্যস্থকারবারীদের কিছু কুফল বা অপকারিতা আছে, সেটা কি সেটা আমরা দেখব। ডিসঅ্যাডভান্টেজেস অফ মিডিলম্যান, প্রথমত আছে মূল্য বৃদ্ধি। অনেকে মনে করে মধ্যস্থ ব্যবসায়ীদের কোনো কাজ নেই, তারা উৎপাদকের কাছ থেকে পণ্য স্বল্প মূল্যে কিনে বেশি মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে, অর্থাৎ মধ্যস্থকারবারীদের উপস্থিতির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পায়। যদি উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্যটা বিক্রি করত, অথবা একজন ভোক্তা যদি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে ভোগ করার সুযোগ পেত, তাহলে তুলনামূলক কম মূল্যে সে পণ্য ভোগ করার সুযোগ পেত। সেই ক্ষেত্রে ও মধ্যস্থ কারবারিদের উপস্থিতির কারণে এবং তাদের প্রফিট আর্ন করার কারণে, অর্থাৎ তারা মুনাফা লাভ করার কারণে, তাদের মধ্যস্থ কারবারিদের মুনাফা অর্জনের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে থাকে, যেটা ভোক্তাদের জন্য ক্ষতির কারণ অথবা অসন্তুষ্টির কারণ। অসামাজিক কার্যকলাপ,
অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ভেজাল জাতীয় কার্যক্রম, বিভিন্ন ধরনের মিশ্রণ জাতীয় কার্যক্রম গ্রহণ করে থাকে, যে কাজগুলোর মধ্যে দিয়ে পণ্যের মানের অবমূল্যায়ন ঘটে, পণ্যের যে মানের পণ্য উৎপাদনকারীর উৎপাদন করে সরবরাহ করার চেষ্টা করে ভোক্তাদের কাছে, সেই পণ্যের সঙ্গে বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত করে তারা ভোক্তাদেরকে ঠকিয়ে থাকে। ঠিক একইভাবে উৎপাদনকারীদের পণ্যেরও বিভিন্ন ধরনের ব্যাডউইল সৃষ্টি হয়, যেটা একজন উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ক্রেতাদের মধ্যে চাহিদা সৃষ্টির ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। বিভিন্ন ধরনের কাছে ওজনে ফাঁকি দেয় অনেক সময়, অর্থাৎ যখন উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করে তখন বেশি পরিমাণে নেয়, আবার ভোক্তার কাছে যখন বিক্রি করে তখন ওজনে কম দিয়ে থাকে। এই জাতীয় কার্যক্রমের জন্য মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা ভোক্তাদের মধ্যে সৃষ্টি হয়। এরপরে বলা আছে চাহিদা ও যোগানের অসমতা। অনেক সময় চাহিদা মতো পণ্য সরবরাহে মধ্যস্থ কারবারিরা বাধাগ্রস্ত সৃষ্টি করে, অনেক সময় যে পরিমাণ পণ্য যেখানে প্রয়োজন সেখানে সেই পরিমাণ পণ্য সরবরাহ মধ্যস্থ কারবারিদের মাধ্যমে করা সম্ভব হয় না, এবং মধ্যস্থ কারবারিরা অসাধুকর তৎপরতার মধ্যে দিয়ে পণ্য মূল্য বৃদ্ধি করার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করে। অর্থাৎ পর্যাপ্ত উৎপাদিত পণ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র মধ্যস্থ কারবারিদের অনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য চাহিদা ও যোগানের মধ্যে অনেক সময় সমতা বিধান করা সম্ভব হয় না। ফলে কী হয়, ক্রেতারা সঠিক সময়ে সঠিক পণ্যটা পায় না এবং পণ্য মূল্য বৃদ্ধি পায়, অধিক মূল্যে পণ্য সংগ্রহ করতে বাধ্য হয় ক্রেতারা। এই জাতীয় অসাধু কর্মকাণ্ড অনেক সময় মধ্যস্থ কারবারিদের পক্ষ থেকে ঘটানো হয়ে থাকে। এরপরে বলা হয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে যে কোনো উৎপাদন কার্যক্রম পরিচালনা করবার জন্য কাঁচামালের প্রয়োজন হয়। সেই কাঁচামাল সরবরাহ একদিকে যেমন উৎপাদকের উৎপাদিত সামগ্রী ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব মধ্যস্থ কারবারিরা পালন করে, ঠিক অন্যভাবে মধ্যস্থ কারবারিরা আবার বিভিন্ন উৎপাদনের উপকরণও উৎপাদনকারীর কাছে সরবরাহ করে থাকে। আর এর ফলে কী হয়, বেশি মূল্যে উৎপাদনের উপকরণ সমূহ সরবরাহ করার ফলে সেই পণ্যটার উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে পণ্য মূল্য বেড়ে যায়। এই জন্যে বলা হয় যে মধ্যস্থ কারবারিদের কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পায়, আর উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে অবস্থান করে এরা বিভিন্ন ধরনের কমিশন এবং মুনাফা অর্জনের ফলে উৎপাদনকারী এবং ভোক্তাদের উভয় পক্ষের ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়। এরপরে বলা হয়েছে অসহযোগিতা। মধ্যস্থ ব্যবসা অনেক সময় পণ্য বিক্রয়ে তৎপরতা অসহযোগিতা প্রদর্শন করে, ইয়ার ফলে উৎপাদনকারী ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের যে উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা থাকে সেটা যদি কাঙ্ক্ষিতভাবে পূরণ না হয় তাহলে পরে তারা অনেক সময় অসহযোগিতা করে, ফলে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য যেমন বিক্রয় বাধাগ্রস্ত হয়, ঠিক একইভাবে একজন ভোক্তা সঠিক সময়ে সঠিক পণ্যটা প্রাপ্তিতেও বাধাগ্রস্ত হয়, ফলে সে তার কাঙ্ক্ষিত পণ্যটা পায় না। এই জাতীয় অভিযোগও মধ্যস্থ ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে। এর ফলে কৃত্রিম সংকট সৃষ্টি। অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা তাদের অনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য উৎপাদকের উৎপাদিত পণ্য চূড়ান্ত সরবরাহ থাকা সত্ত্বেও, উদ্বৃত্ত থাকা সত্ত্বেও শুধুমাত্র নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং সেই পণ্যের মূল্য বৃদ্ধি করে এবং এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে উৎপাদনের ধারাবাহিকতা বজায় বাধাগ্রস্ত হয় এবং উৎপাদনকারীরাও ক্ষতিগ্রস্ত হয়। এরপরে বলা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করে। অনেক সময় এরা অতিরিক্ত মূল্য আদায়ের লক্ষ্যে পণ্য মজুদ বৃদ্ধি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে, এতে পণ্যের মূল্যের অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়। অর্থাৎ নিজেদের অনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য এরা অনেক সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে, আর কৃত্রিম সংকট সৃষ্টি করলে যেমন উৎপাদন ব্যাহত হয়, বিক্রয় ব্যাহত হয়, ভোগ ব্যাহত হয়, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়। এই কারণে মধ্যস্থ ব্যবসায়ীদের অনেক সুফল থাকা সত্ত্বেও, অনেক উপকারিতা থাকা সত্ত্বেও কিছু কিছু ব্যক্তি মধ্যস্থ কারবারিদের অপকারিতাটাকে বেশি সমালোচনা করে, যেটা পরিহার করা উচিত বলে অনেকে মনে করেন। এখন আমরা যদি আলোচনা করতে যাই তাহলে দেখব এই যে
দুইটা দিক আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে মধ্যস্থ কারবারের সুফল, আর একটা হচ্ছে মধ্যস্থ করে কুফল। অর্থাৎ মধ্যস্থ কারবারি উপস্থিতির ফলে আমরা কি উপকৃত হই, সমাজের পক্ষে কি উপকার হয়, বিক্রেতার পক্ষে কি উপকার হয়, উৎপাদনকারীর পক্ষে কি উপকার হয়, ভোক্তাদের পক্ষে কি উপকার হয়, অনেকগুলো উপকার থাকা সত্ত্বেও কিছু অপকারিতাও আমরা লক্ষ্য করলাম। এখন কিছু একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ী উচ্ছেদ সম্ভব কি? অর্থাৎ আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের কুফল সংক্রান্ত যে আলোচনাটা করলাম, সেই আলোচনা থেকে অনেকেই মনে করেন যে মধ্যস্থ ব্যবসায়ীদের আসলে প্রয়োজন নেই, উৎপাদনকারী এবং ভোক্তা সরাসরি পণ্য ভোগ এবং ব্যবহারের মধ্যে যদি সম্পৃক্ত থাকে তাহলে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে ভোক্তারা যেমন পণ্য পেতে পারে, একজন উৎপাদনকারীও ন্যায্য মূল্যে তার পণ্যটা বিক্রি করতে পারে। তো সেই ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসা উচ্ছেদের পক্ষে যারা আছে এবং বিপক্ষে যারা আছে তারা কে কে বলছে, সেটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখব যে উচ্ছেদের পক্ষে মতামত, অর্থাৎ যারা মনে করে মধ্যস্থ কারবারি থাকা দরকার নেই, মধ্যস্থ কারবারি পরগাছার মতো শুধুমাত্র নিজেদের প্রফিট অর্জন করবার জন্য পণ্য মূল্য বৃদ্ধি করে, ভোক্তাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, উৎপাদনকারীদেরও অনেক সময় উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো বাধাগ্রস্ত করে, অনেকগুলো কাজ জড়িত থাকে, সে কারণে তারা মনে করে এই মধ্যস্থ ব্যবসায়ীদের আসলে উপস্থিতি থাকা প্রয়োজন নেই। এবং তার কী মনে করে সেটা যদি আমরা দেখি তাহলে দেখব কৃত্রিম সংকট, অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদের পক্ষে যারা থাকে তারা মনে করে যে মধ্যস্থ ব্যবসায়ীরা অনেক সময় কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত করে, ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায়। সেক্ষেত্রে একদিকে যেমন ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক অপরদিকে সঠিক সময়ে সঠিক পণ্যটা বিক্রি করতে না পারার কারণে উৎপাদন বাধাগ্রস্ত হয়, ফলে উৎপাদনকারীরাও ক্ষতিগ্রস্ত হয়। এই যে উৎপাদনকারী এবং ভোক্তা উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত হয় কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে, এই কারণে তারা মনে করে মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতির থাকার কোনো প্রয়োজন নেই, মূল্য বৃদ্ধি পায়। কৃত্রিম সংকট সৃষ্টি করলে কী হয়, পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হয়, আর চাহিদা মতো যদি পণ্যের সরবরাহ না হয় তাহলে সেই পণ্যের মূল্য বৃদ্ধি পায়, আর এই মূল্য বৃদ্ধির কারণে বিক্রয় কমে যায় অনেক সময়, আবার ভোক্তারা সংশ্লিষ্ট পণ্যটা বেশি দামে ভোগ করবার ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করে। এই এই কারণে বলা হয় যে যারা উচ্ছেদের পক্ষে তারা বলে যে অহেতুক মধ্যস্থ কারবারিদের উপস্থিতির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পায়, অতএব মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতির প্রয়োজন নেই। অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করে, উৎপাদন ব্যাহত করে, যোগান ব্যাহত করে কৃত্রিম সংকট সৃষ্টির মধ্যে দিয়ে, এবং মূল্যের স্থিতিশীলতা অনেক সময় বাধাগ্রস্ত করে, অর্থাৎ সঠিক সময় সঠিক পণ্যটা যখন চাহিদা মতো সঠিক জায়গায় না পৌঁছায় তখন মূল্যের অস্থিতিশীলতা সৃষ্টি হয়, স্থিতিশীলতা বিঘ্ন সৃষ্টি হয়, ফলে কী হয় অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়। একটা দেশের সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে দিয়েই একটা দেশের অর্থনৈতিক গতি সচল থাকে, উৎপাদন বিক্রয় ভোগ ইত্যাদি বিষয়ের মধ্যেই কিন্তু একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এই ক্ষেত্রে অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডের ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়, সে কারণে অনেকে মনে করেন মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদের প্রয়োজন রয়েছে বা উচ্ছেদ করা উচিত, অথবা মধ্যস্থ ব্যবসায়ীদের কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে অসাধু কার্যক্রম। অসাধু কার্যক্রমের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদক যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের মান তারা নিম্নমানের করে ফেলে, বিভিন্ন ভেজাল মিশ্রিত করে, বিভিন্ন ধরনের মিশ্রণ করে, ফলে কী হয় সেই পণ্যের ভোক্তা বা ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়, এবং যে মানের পণ্য একজন উৎপাদনকারী ভোক্তা সন্তুষ্টির উদ্দেশ্য তৈরি করলো সেই জিনিসটার মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত করে, আর এই ভেজাল মিশ্রণের ফলে ভোক্তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটা পায় না এবং সেই পণ্য ভোগ বা ব্যবহারের মধ্যে সন্তুষ্টি অর্জিত হয় না। এই কারণে এই অসাধু কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যস্থ ব্যবসায়ীদের দ্বারাই সংগঠিত হয়। অনেক সময় যেমন খাদ্যদ্রব্যের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত করা হয়, বা অন্য কোনো এমন অনেক পণ্য আছে শিল্পে ব্যবহৃত পণ্য, শিল্প পণ্য হিসাবে শিল্পজাত পণ্য তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়, সেই সমস্ত ক্ষেত্রে অনেক ভেজাল সংযোজিত করা হয়, ফলে সেই পণ্যের চাহিদা আস্তে আস্তে কমে যায় এবং ক্রেতারা অসন্তুষ্ট হয়, ফলে প্রকৃত প্রস্তাবে উৎপাদনকারী যেমন ক্ষতিগ্রস্ত হয় ঠিক একইভাবে ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হয়। এরপরে বলা হয়েছে কি উচ্ছেদের বিপক্ষে মতামত, অর্থাৎ যারা মনে করেন যে কিছু অসাধু তৎপরতা
কিছু অনৈতিক প্র্যাকটিস থাকা সত্ত্বেও মধ্যস্থ কারবারদের উপস্থিত প্রয়োজন আছে বা মধ্যস্থ কারবারদের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তারা কীভাবে বা তারা কী যুক্তি প্রদান করে সেটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব, প্রথমত হচ্ছে ভোক্তা সন্তুষ্টি। উচ্ছেদের বিপক্ষে মতামতের ক্ষেত্রে অনেকে মনে করেন ভোক্তা সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন ভোক্তা যে পণ্য প্রত্যাশা করে, যে মূল্যের মানের পণ্য প্রত্যাশা করে, যখন প্রত্যাশা করে সেই পণ্যটা মধ্যস্থ কারবারিরাই সঠিক সময়ে সঠিক মানের পণ্যটা বা মানসম্মত পণ্যটা ক্রেতাদের বা ভোক্তাদের মধ্যে সরবরাহের মধ্যে দিয়ে ভোক্তা সন্তুষ্টি অর্জন করে। ফলে কি হয়, একজন ভোক্তা যদি তার কাঙ্ক্ষিত পণ্যটা পায়, তার আকাঙ্ক্ষিত পণ্যটা সে ভোগ করতে পারে, তাহলে তার মধ্যে একটা সন্তুষ্টি বিরাজ করে। তো সেই ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ী এখান যারা মধ্যস্থ উচ্ছেদের বিপক্ষে তারা মনে করে ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য মধ্যস্থ ব্যবসার প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে বলা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। একজন ভোক্তা যখন তার কাঙ্ক্ষিত পণ্যটা ভোগ বা ব্যবহার করে সন্তুষ্টি অর্জন করে তখন তার জীবনমান উন্নয়ন ঘটে। মধ্যস্থ ব্যবসায়ীরা আছে বিদায়ী ক্রেতারা প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করেও অনেক দূরবর্তী স্থানের উৎপাদিত পণ্যও সহজেই ভোগ বা ব্যবহার করতে পারছে। অনেক সময় যদি মধ্যস্থ কারবারিদের উপস্থিতি না থাকতো আমরা দেশি বিদেশি দেশের দূরবর্তী স্থান বিদেশি পণ্য আমরা যে সহজেই আমাদের আশেপাশে থেকে ভোগ বা ব্যবহার করার সুযোগ পাই সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হতাম। অর্থাৎ আমাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে যে উপকরণগুলো প্রয়োজন সেই উপকরণগুলো সঠিক সময়ে আমরা পেতাম না, ফলে আমাদের জীবনমান উন্নয়ন হতো না। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ীরা আছে বিধায় আমরা মানসম্মত পণ্য ভোগ করার সুযোগ পাচ্ছি এবং আমাদের জীবনমানের উন্নয়ন ঘটছে। এর ফলে হচ্ছে ঝুঁকি গ্রহণ। মধ্যস্থ ব্যবসায় পণ্যের ঝুঁকি গ্রহণ করে থাকে। পণ্যের ঝুঁকি গ্রহণের মধ্যে দিয়ে যোগানের নিশ্চয়তা অনেক ধরনের, আমরা এর আগে মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারভেদের মধ্যে তোমরা দেখেছ যে মধ্যস্থ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী তাই পণ্যের মালিকানা গ্রহণ করে, মালিকানা গ্রহণের মধ্যে দিয়ে তারা বিভিন্ন ধরনের ঝুঁকি গ্রহণ করে থাকে, বিশেষ করে মূল্য হ্রাসজনিত ঝুঁকি, পণ্যের ক্ষয়ক্ষতিজনিত ঝুঁকি, পণ্যের মান নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি, অনেক ধরনের ঝুঁকি থাকে, সেই সমস্ত ঝুঁকি তারা বহন করে থাকে। আর এই ঝুঁকি গ্রহণের ফলে একদিকে যেমন উৎপাদনকারীরা তাদের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, ঠিক একইভাবে ভোক্তারাও তাদের কাঙ্ক্ষিত পণ্যটা সঠিক সময়ে পেতে পারে। মধ্যস্থ ব্যবসায়ী যদি না থাকতো তাহলে অনেক সময় উৎপাদনকারীর পক্ষে উৎপাদনের ধারাবাহিকতা যেমন বজায় রাখা সম্ভব হতো না, ঠিক একইভাবে সঠিক সময়ে সঠিক পণ্যটা বা আকাঙ্ক্ষিত পণ্যটাও ভোক্তাদের পক্ষে ভোগ বা ব্যবহার করা সম্ভব হতো না। এরপরে উপযোগ সৃষ্টি। ব্যবসায়ীর মধ্যস্থ ব্যবসা সময়গত স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্য বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপযোগ কাকে বলে তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযোগ হচ্ছে কোনো পণ্যের অভাব পূরণের যে ক্ষমতা সেটাই উপযোগ। সময়গত উপযোগ মধ্যস্থ ব্যবসায়ীরা সৃষ্টি করে, সেটা কীভাবে করে, উৎপাদন অনেক পণ্য আছে যে পণ্যগুলো সারা বছরব্যাপী উৎপাদন হয়, একটা নির্দিষ্ট সময়ে ভোগ হয়, আবার এমন অনেক পণ্য আছে যে পণ্যগুলো যেমন ওই উদাহরণ যদি দিই আমি শীতকালীন পোশাকগুলো সারা বছরই উৎপাদন হয়, শীতের সময়ে বা শীতকালীন সময়ে এই পণ্যগুলো ভোগ হয়, ফলে অনুৎপাদন মৌসুমে উৎপাদিত পণ্যগুলো সঠিকভাবে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু পালন করে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরা। কারণ একজন উৎপাদনকারীর পক্ষে অনেক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করা এবং সংরক্ষণ করা অনেক সময় সম্ভব হয় না, সেই দায়িত্বগুলো মধ্যস্থ ব্যবসায়ীরা পালন করে থাকে, যার ফলে কি হয় অনুৎপাদন মৌসুমে সেই পণ্যটা ভোগ বা ব্যবহারের সুযোগ পায়। আবার এমন অনেক পণ্য আছে যে পণ্যটা একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়, সারা বছরব্যাপী ভোগ হয়, সেই ভোগ চাহিদা পূরণের জন্যও সেই পণ্যটা সঠিক সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা এবং ভোক্তাদের মধ্যে সরবরাহ করার দায়িত্বও কিন্তু এই মধ্যস্থ ব্যবসায়ীরা করে থাকে। ফলে কী হয়, বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টির মধ্যে দিয়ে ক্রেতাদেরকে যেমন একদিকে সন্তুষ্টি অর্জনে সহযোগিতা করে, ঠিক একইভাবে উৎপাদকের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সহযোগিতা করে থাকে। এরপর হচ্ছে বাজার সম্প্রসারণ। বাজার সম্প্রসারণ কাকে বলা হয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো মার্কেটিংয়ের ভাষায় বাজার হচ্ছে কোনো পণ্যের প্রকৃত ও সম্ভাব্য ক্রেতা ভোক্তাদের সমষ্টি। এই বাজার সম্প্রসারণ বলতে বোঝায় বাজারের পরিধির বিস্তৃতি বাড়ানো, অর্থাৎ কোনো পণ্যের ভোক্তার সংখ্যা যখন বৃদ্ধি হয় তখনই বাজার সম্প্রসারিত হয়, আর এই কাজটা বেশিরভাগ ক্ষেত্রেই উৎপাদনকারীর পক্ষে করা সম্ভব হয় না, এই দায়িত্বটা বেশিরভাগ ক্ষেত্রেই বাজারজাত
করণকারী অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীরাই করে থাকে। মধ্যস্থ ব্যবসায়ী বিভিন্ন প্রকার প্রসার প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করেন, যেমন বিজ্ঞাপন প্রচার, ব্যক্তি বিক্রয়কতা, বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণের মধ্যে দিয়ে তারা এই কাজগুলো সম্পাদন করে থাকে। ফলে কী হয়, বাজার সম্প্রসারণ হয়, মানে কি পণ্যের ভোগ বৃদ্ধি পায়। বেশি সংখ্যক লোক যখন সংশ্লিষ্ট পণ্য ভোগ করে তখন পণ্যের ভোগ চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে সেই চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে বৃহদায়তন জন্য উৎপাদনের সৃষ্টি হয় এবং উৎপাদন খরচ তুলনামূলক কম হয়, উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকে এবং বেশি সংখ্যক ক্রেতা সংশ্লিষ্ট পণ্যটা ভোগ করতে সক্ষম হয়। এরপরে বলা হয়েছে জাতীয় আয় বৃদ্ধি, মধ্যস্থ ব্যবসায়ী বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে, ফলে দেশের মোট জাতীয় আয় বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ইতিমধ্যে আলোচনা করেছি যে মধ্যস্থ ব্যবসায়ীরা সঠিক সময়ে সঠিক পণ্যটা সরবরাহের মধ্যে দিয়ে ক্রেতা সন্তুষ্টি অর্জন করে। ক্রেতারা যখন কাঙ্ক্ষিত পণ্যটা পায় তারা নিজেরা যেমন ভোগ করে অন্যদেরকে ভোগ করতে উৎসাহিত করে, ফলে আস্তে আস্তে বাজার সম্প্রসারিত হয়। বাজার সম্প্রসারিত হওয়ার অর্থই হচ্ছে বেশি পরিমাণ সংশ্লিষ্ট পণ্যের ভোগ বা ব্যবহার বৃদ্ধি পায়, আর সেই ভোগ চাহিদা পূরণ করবার জন্য উৎপাদনের পরিমাণ বাড়ে। এবং সার্বিকভাবে আমরা দেখলাম মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যক্রমের ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়। তো এখন যদি আমরা সর্বশেষ উপসংহারে আসি, তাহলে আমরা বলবো যে মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতির কারণে কিছু কুফল জাতীয় জিনিস হলেও, অর্থাৎ কিছু অনৈতিক কার্যক্রমের অভ্যাস বা প্র্যাকটিস থাকা সত্ত্বেও, সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতি থাকা জরুরি। কারণ মধ্যস্থ ব্যবসায়ী একদিকে ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে উপকার করে থাকে, অন্যদিকে উৎপাদনকারীদের উৎপাদিত সামগ্রী বিক্রয়ের মধ্যে দিয়ে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রেখে উৎপাদনকারীকেও তারা সহযোগিতা করে থাকে। যে সকল অসাধু কর্মকাণ্ড আছে সেটা আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ যদি গ্রহণ করা যায়, তাহলে যারা অসাধু কর্মের সঙ্গে জড়িত থাকে বা কৃত্রিম সংকট সৃষ্টির মতো কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে সেগুলো আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সামাজিক আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে মধ্যস্থ কারবারিদেরকে সঠিকভাবে সঠিক কাজটা করবার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা সম্ভব হয়। তাহলে সর্বশেষ যদি আমরা বলি যে কিছু অনৈতিক প্র্যাকটিস থাকা সত্ত্বেও বা অনৈতিক কার্যক্রম থাকা সত্ত্বেও মধ্যস্থ কারবারিদের প্রয়োজন আছে এবং মধ্যস্থ কারবারিদের ক্রেতা সন্তুষ্টি এবং উৎপাদনকারীদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে মধ্যস্থকারবিদের ভূমিকা অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।